হ্যাঁ গাইজ, আজকে আমরা যাচ্ছি আবার শপিংয়ে। আজকে আমাদের তৃতীয় দিন শপিংয়ে যাওয়া, আর আশা করি আজকেই আমাদের ফাইনাল সব কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। হিয়াকে নিয়ে হিয়া ঠাকুমা একটু বাইরে ঘুরতে যাবে, এই সুযোগে আমরা শপিং করব। তো গাইজ দেখো, আমরা বেরিয়ে গেছি, এই দেখো রেডি। তো চলো গাইজ, আমরা চলে এসেছি শ্রী শ্যামের সামনে। এপাশে রয়েছে শ্রী শ্যাম। তো আজকে শ্রী শ্যামে ঢুকবো, দেখা যাক ওখানে ভালো কিছু কালেকশন পাই কি না। যদি পাই তো নিয়ে নেব, আর যদি না পাই এদিকে, আর যদি না পাই তাহলে আবার ঘুরে চলে আসবো, তাই না? অন্য জায়গা থেকে কিনবো, অন্য জায়গা থেকে। তো চলো কিনবো, হ্যাঁ কিনবো, আজকে কিনবো, আজকেই ফাইনাল, আর কিনবো না, আজকে যা হবে আজকেই হবে। চলো শ্রী শ্যামে যাই। গাইস, আমরা আমাদের জন্য কেনাকাটা করলাম, এবার যাচ্ছি হিয়ার জন্য বাজার কলকাতাতে আবার। তো চলো, আমরা আবার বাজার কলকাতার সামনে চলে এসেছি, শ্রীশ্যাম থেকে কেনা হয়ে গেছে। এবার হিয়ার জন্য দেখি আর কিছু পছন্দ হয়, এখান থেকে নিয়ে নেব, চলো। তো গাইজ দেখো, আমরা চলে এসেছি বাজার কলকাতার ভিতরে আবার, আর এইখানে হিয়ার জন্য ড্রেস পাওয়া যায় নাকি খুঁজছি। হিয়ার জন্য এইটা পছন্দ করেছে, আমাদের জন্য কেনাকাটা করতে এসে হিয়ার জন্য আবার আজকে দুটো পছন্দ হলো। ওর মা দুখানা পছন্দ করেছে, তো ওই দুটো নিয়ে নিয়েছি, আর ওর মার জন্য তো কেনাকাটা আমরা শ্রীশ্যাম থেকে করে নিয়েছি। এই দেখাও বন্ধুটা, ভালো করে দেখাও, দুয়ার দিয়ে ধরে। তো এই যে একটা গেঞ্জি কাপড়ের, আর আমরা ভাবছি তারাপীঠ যাব, তো তার জন্য তারাপীঠ যাব, তো সেই জন্য হেয়ার জন্য এরকম একটা কটনের নিয়ে নেওয়া হলো। গরমে গরমকাল কটনে হলে বেশ কম্ফোর্টেবল হবে, কারণ অনেকটা জার্নি করতে হবে, আর পুরোটা খুব সুন্দর ডিজাইন করা আছে। তো ঠিক আছে, আমরা এখন বিল পে করে এই দুটো নিয়ে বেরোই।